সারি সারি বইয়ের তাক, সাজানো হাজারো বই, তার উপর অপূর্ব নকশায় সাজানো ভবন, সব মিলে লাইব্রেরিটির বাহ্যিক সৌন্দর্য বাড়তি আগ্রহ যোগায় বইপ্রেমীদের। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে দক্ষিণ কোরিয়ার সুয়ন সিটিতে স্টারফিল্ড লাইব্রেরিটি উদ্বোধন হয়। তখন থেকেই হাজার হাজার বই পাগল মানুষরা ছুটে আসেন লাইব্রেরিটি দেখতে। বই পড়া, ঘাটাঘাটি করার পাশাপাশি সুন্দর দৃশ্যের সঙ্গে নিজেকে ক্যামেরা বন্দী করতেও দেখা যায় অনেককে। একটু অবসর সময় পেলেই বাড়ির ছোট সদস্য সহ লাইব্রেরিতে চলে আসেন স্থানীয় নাগরিক সহ প্রবাসীরাও। উদ্বোধনের পরে আমি আজকে প্রথম এসেছি, আমার ছেলেকে নিয়ে এসেছি, বই পড়ছি, অনেক ভালো লাগছে। এখানে এসে পরিবারের সঙ্গে অনেক ছবিও তুলেছি, বিদেশিরাও এই লাইব্রেরিটি দেখতে এসেছেন, সব মিলে অনেক আনন্দ লাগছে। লাইব্রেরি মানে বইপ্রেমীদের কাছে অনেক বেশি ভালো লাগার জায়গা, সেটা দেশে হোক বা বিদেশে। প্রবাসী বাংলাদেশিরাও বইয়ের ভালোবাসায় ছুটে আসেন স্টারফিল্ড লাইব্রেরিতে। ওনাদের বইয়ের যে বিশাল সংগ্রহ সেটিও অত্যন্ত মুগ্ধ করার মতো। আসলে যদিও কোরিয়ান বইয়ের আধিক্যই বেশি, তবে অন্যান্য ভাষার বইও পাওয়া যাচ্ছে। তাদের কোয়ালিটি এ টু জেড সবকিছুই আমার পছন্দ হয়েছে। এরকম একটা লাইব্রেরিতে আমার ফার্স্ট আসা, ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো এখানে দেখার মতো সবকিছুই অনেক সুন্দর। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 22 মিটার উচ্চতার লাইব্রেরিটি 4-7 তলা পর্যন্ত বিশাল এলাকা নিয়ে তৈরি। এটি একটি উন্মুক্ত পাবলিক লাইব্রেরি যা সব ধরনের বই, কমিকস এবং ম্যাগাজিন সহ হাজার বইয়ের বিপুল সমাহারে সুসজ্জিত। যারা ই-বুক বই পড়তে পছন্দ করেন তাদের জন্য আইপ্যাডে পড়ার ব্যবস্থা রাখা হয়েছে, আছে ভিনাইল রেকর্ডার প্লেয়ারও। ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার সুয়নে অবস্থিত স্টারফিল্ড লাইব্রেরিটি। কয়েক লাখ বই, কারুকাজ সম্পূর্ণ এই লাইব্রেরিটি দর্শনার্থীদের মুগ্ধ করে, তাই প্রতিদিন ভিড় করেন এখানে কয়েক লাখ পর্যটক। স্টারফিল্ড লাইব্রেরি থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।